লিবিয়া উপকূল থেকে নৌকায় করে ভূমধ্য সাগর পাড়ি দেবার সময় খাবার ও পানির অভাবে অন্তত 60 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক শিশু ও এক নারী রয়েছেন। আন্তর্জাতিক একটি সংস্থাকে তথ্য জানিয়েছে বেঁচে ফেরা অভিবাসন প্রত্যাশীরা। ভাসমান কয়েকটি নৌকা থেকে অন্তত 25 জনকে জীবিত উদ্ধার করে একটি দাতব্য সংস্থার জাহাজ ওশেন ভাইকিং। এদের দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিদের শারীরিক অবস্থাও দুর্বল। লিবিয়া উপকূলের জাওয়াইয়া অঞ্চল থেকে তারা যাত্রা করেছিল। 3 দিন পর একটি নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। প্রায় 1 সপ্তাহ ধরে পানিতে ভাসছিল নৌকাটি। তাদের কাছে থাকা খাবার ও পানি ফুরিয়ে যায়। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।